হাসিনা ভারত সফরের আগে, হাসিনা আমেরিকা সফরের আগে যে সাতটা নিরিকুত্তার উপরে স্যাংশন দেয়া আছে, এই সাতটা নিরিকুত্তাকে হাজতে দেওয়া না, অ্যারেস্ট করা না, তাদেরকে যদি চাকরির থেকে স্ট্যান্ড রিলিজ করে দিত, চাকরি থেকে স্ট্যান্ড রিলিজ করে দিত এবং এদের বাংলাদেশে স্থাবর স্থাবর সমগ্র সম্পত্তি যদি বাজেয়াপ্ত করে হাসিনা যদি আমেরিকা সফরে আসত, আমেরিকা এসে স্যাংশন নিয়ে দুই একটা মিটিং এ কথা বলার সুযোগ হাসিনা শেখ পেতেন। যে শেখ হাসিনা ইদানিং তিনি ঘন ঘন দুর্ভিক্ষের প্রসঙ্গ আনছেন এবং তিনি আবারও কিন্তু বলেছেন যে দুর্ভিক্ষের মুখোমুখি যাতে না হতে হয় সেজন্য প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে এখনই। এবং পাশাপাশি আমরা দেখলাম যে গতকালকেই বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ দীপু তিনি বলেছেন যে চলমান লোডশেডিং আসলে এই মুহূর্তে আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, এটি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তো সব মিলিয়ে কোন পথে যাচ্ছে দেশ? চুয়াত্তরের মনন্তর, এই যে চুয়াত্তর পঁচাত্তরের যে দুর্ভিক্ষ ছিল, এর অর্থ হাসিনা কি বলছে জানেন? ফেলানি কলা গাছের শাড়ি শাড়ি আর পড়তে পারবে না, এবার কলা গাছের পাতা দিয়ে শাড়ি বানাইতে হইব। এক অর্থাৎ কি জানেন, আপনাদেরকে সিঙ্গাপুর হওয়ার থেকে এখন ঠেললে আবার চুয়াত্তরের বাংলাদেশে নিয়ে যাইতে চাইতেছে এই হাসিনা শেখ। ঠিক আছে, বলতে চাচ্ছে যে ওই দিন চলে এসে বেগমগিরি বাদ দিয়ে রাস্তায় নামো, কচু শাকের কচু শাক কাটতে হইব, ঘরে চাল নাই, ঘরে ডাল নাই, তৈল নাই, যে পাক করবা তাহলে কি খেবা? রাস্তা থেকে কচুর ডগা কাটো, কচুর পাতা আনো, বত্তা বানাও, কচুর লতি আনো, এগুলো দিয়ে তোমরা জীবন কাটাও। দুই দিন আগে হাসিনা বলেছে, দুই দিন আগে হাসিনা বলেছে যে বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে তুলনা করে। হাসিনার কতগুলো পাচাটা কুকুরছানা আছে, এদের নামও নিতে চাই না। কি জন্য ওবায়দুল কাদের, তারপর মাহমুদ কি জানি, হাসান নাকি গোলাল, এরা বলে দুই দিন পর পর, আজকের বানায় আজকের বাংলাদেশে বানায় সিঙ্গাপুর, কালকের বানায় ইউরোপ, পরশু বানায় অমুক, আর এখন তাদের মহাতের মা আম্মা জান কইতেছে আপনারা পেঁয়াজ কি জন্য বেগুনি খাইতে পারেন না, বেগুনির জন্য বেগুনির দরকার কি, এই কচুর ডাটা আনেন, মিষ্টি কুমড়া আনেন, আর আজকের বলতেছে দুর্ভিক্ষতে এসে আসবে। ওকে, আমি সাবজেক্টটাকে এভাবে দেখি। হাসিনা বেগম, হাসিনা শেখ আপনি বলছেন যে দুর্ভিক্ষ আসছে, দুর্ভিক্ষের জন্য প্রস্তুতি নিতে। টোটাল সাবজেক্ট হচ্ছে বাংলাদেশের জনগণ আপনার দুঃশাসনে যদি টিকে থাকতে পারে তাহলে দুর্ভিক্ষ তারা ফেস করবে, কিন্তু বাংলাদেশের সমস্যা দুর্ভিক্ষ না, বাংলাদেশের সমস্যা আপনি হাসিনা শেখ। আর আপনি হাসিনা শেখ, আপনার চোখের সামনে ব্যাংক লুট হয়েছে, স্কুল কলেজ ধ্বংস হয়েছে, ইন্ডাস্ট্রি ডিস্ট্রয় হয়েছে, দেশ ডিস্ট্রয় হয়েছে, দেশের সেনাবাহিনী সশস্ত্র বাহিনী ডিস্ট্রয় হয়েছে, আপনার চোখের সামনে গুম হয়েছে, আপনার চোখের সামনে খুন হয়েছে, আপনার চোখের সামনে ধর্ষণ হয়েছে, আপনার চোখের সামনে পুলিশরা দিনে দুপুরে লোকজনদেরকে গুম করে ভারতীয় লোকজনদের হাতে তুলে দিয়েছে, আপনার ক্ষমতাকালীন সময়ে ইন্ডিয়ান মার্সেনারিরা ঢুকে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তো আপনি কি বুঝতে পারছেন বাংলাদেশের সমস্যা কোথায়? বাংলাদেশের সমস্যা আপনি, বাংলাদেশের সমস্যা আপনি। আপনি 2023-এ কঠিন কাল আসছে, দুর্ভিক্ষ আসছে, এর অর্থ কি জানেন? বাংলাদেশের মানুষ দুর্ভিক্ষ ফেস করবে, কিন্তু বাংলাদেশের মানুষ আপনাকে দেখতে চায় না। আপনি দুর্ভিক্ষ তো দূরে থাক, আপনাকে যদি আল্লাহ আমাকে মাফ করুক আমি যদি ভুল করি, আপনাকে জান্নাতে নিয়ে ঢুকাইয়া দিলে ওই জান্নাতকে আপনি 10 দিনে জাহান্নাম বানিয়ে ফেলাবেন, আপনি ওই হাসিনা শেখ। আপনি ওই হাসিনা শেখ, আপনাকে যদি স্বর্ণের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয় দুই দিন পরে ওই স্বর্ণ তামা হইয়া যাবে। শ্মশান মানে বেরিয়ে যাওয়ার একটা কথা আমি আপনাকে বলছিলাম, সে কথাটা কি? কয়েকটা সাবজেক্ট সাকিব, এটা মানে বাংলাদেশের ভাই বোনের আপনারাও আমি বলি, ধরেন আমাকে একজন জিজ্ঞাসা করছে, আওয়ামী লীগের না, হাসিনা পরিবারের কেউ একজন আমাকে বলছে যে ভাই এটা এত কমপ্লিকেটেড কেন স্যাংশনের সাবজেক্টটা? হাসিনা ভারত সফরের আগে, হাসিনা আমেরিকা সফরের আগে যেই সাতটা নিরিকুত্তা
উপরে স্যাংশন দেয়া আছে, এই সাতটা নিরীক্ষুতাকে হাজতে দেওয়া না, অ্যারেস্ট করা না, তাদেরকে যদি চাকরির থেকে স্ট্যান্ড রিলিজ করে দিত, চাকরি থেকে স্ট্যান্ড রিলিজ করে দিত, এবং এদের বাংলাদেশে স্থাবর স্থাবর সমগ্র সম্পত্তি যদি বাজেয়াপ্ত করে হাসিনা যদি আমেরিকা সফরে আসত, আমেরিকা এসে স্যাংশন নিয়ে দুই একটা মিটিং কথা বলার সুযোগ হাসিনা শেখ পেতেন, কিন্তু হাসিনা শেখ এটা করেন। হাসিনা শেখের আশেপাশে যত গণ্ডমূর্খরা আছে তারা তাকে কি বুঝাইছে সাকিব, যেটা একটা টুলস, নেগোসিয়েশন টুলস। ওনারা মনে করছে ওনা হাসিনার সাথে নেগোসিয়েট করবে। ভাই সাকিব একটা সাবজেক্ট, আমেরিকা বাংলাদেশের মতো এ কদু টাইপ এক মহিলার সাথে নেগোসিয়েট করবে? আমেরিকা পৃথিবীর একমাত্র পরাশক্তি, কোন রিজন এখন কি? তাহলে আমেরিকার মতো এক নম্বর পরাশক্তির সামনে হাসিনা এসে কি মাথা ঠুকাইবে? আমি তা বলি না। হাসিনা যদি ওই সাতজন লোককে স্ট্যান্ড রিলিজ করাইয়া দিয়া তাদের স্থাবর স্থাবর সমগ্র সম্পত্তি বাজেয়াপ্ত কইরা পিটার হাসকে শুধু যদি বলতো যে আমার পিছনে যা হয়েছে এগুলো ভুল ত্রুটি ছিল, আমি এদেরকে সমূলে বিনষ্ট করে দিলাম, পর্দার পুলিশ থেকে এবং র‍্যাব থেকে ধরনের কোনো ঘটনা ঘটবে না, আমি আমেরিকা যাচ্ছি, এই নিউজটা ডিপার্টমেন্ট অফ স্টেটে ইনফর্ম করা হোক, পিটার হাস সাথে সাথে আমেরিকা গ্রিন লাইট দিয়ে দিত, আমেরিকা আসতেন, ওনাকে সঠিক সম্মান করা হতো, ঠিক আছে? কিন্তু উনি কাজটা করেন, যা করলে কাজটা হতো। আবার আরেকটা কাজ করেছে, আমেরিকা এসছে, আমেরিকা এসে কিছু না পেয়ে নিজের লোকজনদের সাথে ঝগড়া ঝাঁটি কইরা উনি একটা কাজ করছে। এর আগে আমি একটা জিনিস জানতাম, আওয়ামী লীগের লোকজনরা 15ই আগস্ট হইলে খিচুড়ি খাওয়ানোর জন্য করে কি কতগুলো বাক্স সাজায় নিউ ইয়র্কে, স্পেশালি জ্যাকসন হাইটসে, কি করে 150 বাক্স সাজায় রাস্তার মধ্যে, তারপরে বিনা পয়সায় খাওয়ানো হয়। ভাই আমেরিকার মতো জায়গায় কেউ বিনা পয়সায় খাওয়ার জন্য রাস্তায় হাঁটে না, আর যারা হাঁটে এরা একেবারে কামলা শ্রেণীর সমাজের বোঝা। রাস্তায় আমেরিকার মতো রাস্তায় হাইটা কেউ ওই খিচুড়ি নেয়, শেখের খিচুড়ি, কারে 15ই আগস্টের খিচুড়ি কেউ নেয়, এর চাইতে এর চেয়ে আর জঘন্য আয়োজন আর কিছু হইতে পারে। এরা কি করে, রাস্তার মধ্যে দাঁড়ায়, রাস্তার মধ্যে দাঁড়াইয়া 100টা খিচুড়ির ওই খিচুড়ির ডিব্বা বানায়, লোকজন আসে তাদেরকে দেওয়ার জন্য, কিন্তু কি করে ওই দাঁড়ানোর মধ্যে সাকিব 15 থেকে 20 মিনিট এরা একটু মানুষের মতো তাদের পশুত্বটাকে চাইপে রাখে, কিন্তু 20-25 মিনিটের পরে ভাই রে ভাই নেরেই কুত্তাদের ঘেউ ঘেউ শুরু হয়। 20-25 মিনিটের ভিতরে ওই খিচুড়ির ডিব্বা একজনের মুখের মধ্যে আরেকজনে মারে, চিল্লাইয়া যাতে অবস্থা করে, এটা হচ্ছে আওয়ামী লীগের পরিচয়। এখন এইবার কি হয়েছে, হাসিনা নিজেও ওই ডিব্বা ছড়াছড়ির মধ্যে নাই মেগেছে। এর আগে হয়েছে হাসিনা শেখ, এর আগে গত বছর না তার আগের বছর, না গত বছর না তার আগের বছর না, আমার মনে 3 বছর বা 4 বছর আগে হাসিনা আসছে। আপনি কি জানেন তার যেখানে সম্বর্ধনা দেওয়ার জন্য হয়েছে, আপনি কি জানেন ওইখানে মানে চেয়ার ছোড়াছুড়ি খিচুড়ির ডিব্বা মারামারির ঠেলায় হাসিনা নিজে দৌড়াইয়া আর এক কোনায় যাইয়া দাঁড়াইয়া রয়েছে, যাতে ওই খিচুড়ি আর ডিউটি তার গায়ের মধ্যে পাসান না। তো আপনি আমাকে আপনি যে সাবজেক্টটা নিয়ে আমি আর আপনি কথা বলছি, যে বর্তমান হাসিনা শেখ যখন এখানে এসে এগুলো করে বাংলাদেশে গেছেন, বাংলাদেশে গিয়ে সেফ এক্সিটের জন্য অনেকগুলো কাজ উনি করতে পারতেন যেগুলো উনি করেন, বাংলাদেশে গেছেন, বাংলাদেশে গিয়ে আরেকটা কাজ করছেন, এটাও আরো খারাপ করছেন, যখন এখানে কোনো কিছু অ্যাচিভ করতে পারেন নাই উনি বাংলাদেশে গিয়ে বাজে বকা শুরু করলেন, বা একেবারে জাস্ট বাজে বকা শুরু করলেন। বাজে বকার ভিতরে কি, আমেরিকায়ও গুম হয়, আমেরিকায়ও খুন হয়, আমেরিকায়ও গণতন্ত্র নাই। উনি যখন এই কথাগুলো বলেন, আপনি কি জানেন আমেরিকান এম্বাসি বাংলাদেশ তার প্রধানমন্ত্রীর প্রত্যেকটা কথাকে স্টেট ডিপার্টমেন্টকে জানাইয়া দেয়? হাসিনা শেখ কি নিজে একবারও চিন্তা করেছেন
এর ওই যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে আছে তার সাথে ওয়েন্ডি শারম্যান দেখা করছে, কিন্তু হাসিনা শেখের সাথে দেখা করে নাই। বাংলাদেশের প্রতি তাই তো মনে হচ্ছে, কিন্তু তারা এটাকেও ভুয়ামি করছে। আমি ভুয়ামিটা আপনাকে বলি, হাসিনার সাথে কেন কেউ দেখা করতে চায় না, ইনক্লুডিং আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান, কেন দেখা করতে চায় না? ডিপার্টমেন্ট অফ স্টেটে আছে, অ্যান্থনি ব্লিংকেনের কাছে আছে, ওয়েন্ডি শারম্যানের কাছে আছে, এখন কথায় কথায় কাজের মেয়ে মজিনা আমেরিকার দেহারের সময় নাই, আমেরিকায় এই হয়, হাসিনার প্রত্যেকটা কথাবার্তা এখানে আছে। গতকালকে তিনি যুক্তরাষ্ট্র সম্পর্কে যেটা বললেন যে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রির জন্যই নাকি এই যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধটা এটা অব্যাহত রাখার জন্য প্রচেষ্টা নিয়েছে। শুনেন, উনি এমন এমন কথা বলে যার কোনো বিগিনিংও নাই, যার কোনো শেষও নাই। হাসিনা এখানে এসে অ্যাপয়েন্টমেন্ট গুলো পায় না দুইটা কারণে। এক, উনি এই সাতজন স্যাংশন প্রাপ্ত লোকজনদের এদেরকে সাজা দেওয়ার বদলে, এদেরকে স্যাক করার বদলে এদেরকে প্রমোশন দিচ্ছে, এটা বিশাল একটা খারাপ দিক। আরেকটা দিক, উনি আমেরিকার প্রেসিডেন্ট, সেক্রেটারি অফ স্টেট, আমেরিকার রাষ্ট্র হিসাবে অসম্মান করে উনি অজস্র কথা বলছেন হাসিনার অসভ্য অভদ্র কথাবার্তার জন্য। আমেরিকা দেখছে, ও মাই গড, এ মহিলা, এ তো ক্রেজি এক মহিলা, এর সাথে আমরা কথা বলবো না। ওকে, আরো একটা কথা, তাহলে শাহরিয়ার আলমের সাথে কেন দেখা করছে? শাহরিয়ার আলমের সাথে দেখা করছে একটা কারণের জন্য, বাংলাদেশে তারা নির্বাচনের সাবজেক্টে র‍্যাব এবং পুলিশের রিফর্মের ব্যাপারে, এক্সিকিউশনের ব্যাপারে তারা যে কথাবার্তাগুলো বলছে, আপনারা কি জানেন যে তারা ফরেন এখানকার ডিপার্টমেন্ট অফ স্টেটের ওয়েবসাইটে বলা আছে যে ওয়েন্ডি শারম্যান শাহরিয়ার আলমকে কি বলছে? তারা বাংলাদেশে গিয়ে ওখানেও আবার মিথ্যাচার করেছে। আপনার খেয়াল আছে যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিশেল ব্যাশলেট বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে বাংলাদেশের এই আওয়ামী কুকুরছানা কতগুলো বলে নেয় যে ওনারা মানবাধিকার নিয়ে কোনো কমপ্লেন করে না। পরে জাতিসংঘ বাধ্য হয়েছে মিশেল ব্যাশলেটের কথাবার্তাগুলোকে আবার বলতে। বিরক্তিকর কথা হইতেছে, শাহরিয়ার আলম ওয়েন্ডি শারম্যানের সাথে দেখা করার সময় উনাকে কায়দা মতো দাবড়ানো হয়েছে, বলা হয়েছে তোমাদের এইটা করতে হবে, এইটা করতে হবে, এই নির্বাচন যা বলা হয়েছে। বাংলাদেশে গিয়ে তারা কি করছে, দশ লাইন কথা হইলে দশ লাইনকে তারা ৩০ লাইন বানাইছে।